ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণ, শ্রমিক ছাঁটাই, কলকারখানা বন্ধ সহ কেন্দ্রীয় শিল্পনীতির প্রতিবাদে 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট অ্যাকশন কমিটির ডাকে লং মার্চ। চিত্তরঞ্জন থেকে শুভসূচনা হলো যে লং মার্চের তার প্রধান কারণ হচ্ছে চিত্তরঞ্জনের এই মুহূর্তে যে শ্রীকরণ তা কিন্তু প্রায় ধ্বংসের মুখে চলে গেছে। হিন্দুস্তান কেবল ইতিমধ্যে বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার, বাস্ট্যান্ডার্ড বন্ধ হয়েছে আসানসোলে বারপুরে, তারা এখান থেকে বেছে নিচ্ছে। কারণ আসানসোল এবং দুর্গাপুরকে যে রেলের সিদ্ধান্তে বলা হতো সেটাই কিন্তু এখন ধ্বংসের মুখে পড়ে গেছে বলে বাস্তবের তারা দাবি করছেন। এখান থেকে শুরু হওয়ার পর এই মুহূর্তে মিছিল প্রায় হাজার খানেক মানুষের মিছিল, যেটা সূচনা হয়েছিল ধ্বংসাবাদল ঢাকবন এবং শঙ্কবাদ্যে, সেই মিছিল এই মুহূর্তে রূপনারায়ণ পর্যন্ত এসে পৌঁছেছে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। তো এই মিছিল চিঠির ধরে আজকে আসানসোল পর্যন্ত যাবে, 25 কিলোমিটার পথ আজকে তারা অতিক্রম করবে এবং আসানসোল রাস্তায় জব্দ করার পর আগামীকাল সকাল থেকে আবার তারা এখান থেকে বেরিয়ে রওনা দেবেন ডাকভবনের উদ্দেশ্যে, যেটা পৌঁছানোর কথা 11 ডিসেম্বর। ধন্যবাদ কৌশিক।